এই লেখাটি হিমালয় জানার পাখি ও পাথর সিরিজের 37তম অংশ। জং ধরা লোহা লক্করের ভেতর কে জানত নীলিমার এমন ইঞ্চিং কুমড়ে উঠবে হঠাৎ। বুক থেকে সদ্য ছাড়া পেয়ে দিগন্তের দিকে ছুটে যাওয়া কবেকার সব বাতাসের সঙ্গে ঘর্ষণে ঘর্ষণে ফলা চকচক করবে ঘাসেদের। উজ্জ্বল হয়ে উঠবে আগুন হাঁপড়ের মধ্যে, সমস্ত নিথর চাকা ঘুরবে আবার পরিত্যক্ত রেলিয়ার্ডে, অচেনা ফুলের গর্ভে, কুমোরের চাকে। এই লেখাটি 48তম একই সিরিজের। সেই একটা কাকের ডাক, সেই একটা কাচের জানালা, সেই একটা কাপের তলায় চায়ের জুড়িয়ে যাওয়ার অপেক্ষা, আর দেওয়াল আর বইপত্র আর আখিলিউস ক্রন্দনরত অনন্ত ধূসরতার সামনে, কালো একটা ফুল তাকে ঘিরে গুটিয়ে আনছে পাপড়িগুলো, আর তার প্রার্থনায় সাড়া দিয়ে অনেক জলের তলা থেকে ভেসে উঠছে সোনালি দুটি পায়ের পাতা। মৃত্যুর অনতিক্রম্য কাছে এসে সন্তানের ক্রুদ্ধ লাঞ্ছিত মুখের দিকে তাকিয়ে রয়েছে মৃত্যুহীনা এক নারী।